মাথা থেকে চুল ঝরে পড়া বন্ধ করে মাথার চুল খুবই দ্রুত লম্বা করার দারুণ একটি রেমিডি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা যদি আপনাদের মাথার চুল পড়া নিয়ে টেনশনে থাকেন তাহলে কিন্তু আমার আজকের ভিডিওটি দেখলে অনেক বেশি উপকৃত হবেন, আপনাদের টেনশন একদমই দূর হয়ে যাবে। আজ আপনাদেরকে আমি দেখাবো যে বরই গাছের পাতা ব্যবহার করে কিভাবে আপনারা আপনাদের চুলের যত্ন করতে পারবেন। যদি আপনার হাতের কাছে বরই গাছ থাকে বা আপনি যদি বরই গাছের পাতা ম্যানেজ করতে পারেন তাহলে আপনি কয়েকদিন বরই গাছের পাতা আপনার চুলে লাগান, দেখবেন আপনার চুলের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। কিভাবে আপনারা বরই গাছের পাতা ব্যবহার করবেন তাই কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমি যেভাবে আপনাদেরকে রেমেডি তৈরি করে দেখাবো সেভাবে রেমেডি তৈরি করে ব্যবহার করবেন। তো বন্ধুরা, রেমেডিটি তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে কিছু বরই গাছের পাতা নিতে হবে। পাতাগুলো আমি ডাল থেকে আলাদা করে নিচ্ছি, আপনারা কিন্তু এই কাজটি একটু সাবধানে করবেন কারণ বরই গাছের ডালে কিন্তু ছোটো ছোটো কাঁটা থাকে যেগুলো হাতে লাগতে পারে, তাই সাবধানের সাথে আপনারা এই কাজটি করবেন। বরই গাছের পাতায় রয়েছে এমন কিছু উপাদান যা আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী। এটি ব্যবহারে চুলের গোড়া অনেক বেশি মজবুত হয় যার কারণে মাথা থেকে চুল ঝরে পড়ে না। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু বেশ কিছু বরই গাছের পাতা নিয়েছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই পাতার ভিতরে দিতে হবে পানি। রেমেডিটি তৈরি করার আগে অবশ্যই আমাদেরকে এই পাতাগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যার কারণে কিন্তু আমরা এখানে পানি অ্যাড করে দিলাম। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, হাতের সাহায্যে খুব ভালো করে এই পাতাগুলোকে একটু চেপে চেপে পরিষ্কার করে নিতে হবে। যে কোনো রেমেডি আপনারা তৈরি করুন না কেন, রেমেডি তৈরি করার আগে অবশ্যই যে উপাদান দিয়ে তৈরি করবেন তা খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন। তো দেখুন, আমি পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এই পাতাগুলোকে আমি নিয়ে নেব একটি পাটার উপরে। আমি কিন্তু এখানে পাতাগুলোকে পাটাই বেটে তারপরে পাতার রস বের করব। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারবেন, তবে যে কোনো জিনিস ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে কিন্তু পানি ব্যবহার করা লাগে। আমরা যে রেমেডি তৈরি করব এখানে পানি ব্যবহার না করাই ভালো হবে, পানি ব্যবহার করলে এর কার্যকারিতা কমে যেতে পারে। এজন্য আপনারা চেষ্টা করবেন ব্লেন্ডারে ব্লেন্ড না করে পাটাই একটু বেটে নেওয়ার। এটা বাটতে খুব একটা বেশি সময় লাগবে না, খুবই অল্প সময়ের ভিতরেই কিন্তু এটা বাটা হয়ে যাবে। আর বাটার সময় আপনারা একটু দেখবেন যে এটা কিন্তু একটু ফেনা মতো তৈরি হবে আর একটু পিচ্ছিল ধরনের হয়ে যাবে। তো দেখুন, আমার কিন্তু বাটা হয়ে গেছে। এখন এই পাটা থেকে আমি এগুলোকে তুলে নিব, এজন্য আমি একটি বাটি নিয়েছি। তো সম্পূর্ণটা আমি একটি বাটিতে নিয়েছি। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমি আরেকটি বাটি নিয়েছি আর ছাঁকনি নিয়েছি। এখন এই যে বেটে নেওয়া বরই গাছের পাতাগুলো, এই পাতাগুলো থেকে আমরা রস আলাদা করব। বরই গাছের পাতার যে রস আমরা পাবো, আমরা মূলত সেই রসই কিন্তু ব্যবহার করব। এই বরই গাছের পাতার রসের সাথে আমরা আরও কিছু উপাদান অ্যাড করব, তারপরে দারুণ একটি রেমেডি তৈরি করব। তো দেখুন, আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এখন এই যে রসটা আমরা পেলাম, এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি রস। এই রস আপনারা শুধু আপনাদের চুলে লাগালেও কিন্তু আপনারা অনেক বেশি উপকার পাবেন, তবে আমরা এটাকে আরও বেশি কার্যকরী করে তোলার জন্য এর সাথে কয়েকটি উপাদান মেশাবো। তো প্রথমে আমি যে জিনিসটি নিয়েছি তা হচ্ছে নারকেল তেল। এখানে আমি প্যারাশুট নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো কোম্পানির নারকেল তেলই ব্যবহার করতে পারবেন। তো এর সাথে আমাদেরকে 2 চামচের মতো নারকেল তেল অ্যাড করতে হবে। আপনারা আপনাদের চুলের জন্য যে তেল ব্যবহার করেন সেই তেলই কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। নেক্সট আমরা এখানে যে জিনিসটি অ্যাড করে দিব তা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটি তৈরি করা হয় আমাদের চুলের জন্য। এটি চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে তোলে। তো আজকের এই রেমেডি তৈরি করার জন্য আমাদের একটি ভিটামিন ই ক্যাপসুল নিতে হবে। আমি ই ক্যাপসুলটাকে ছিদ্র করে এর ভিতরে যে লিকুইড উপাদান আছে তাই এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল আপনার আশেপাশের যে কোনো কসমেটিক্সের দোকানে কিনতে পেয়ে যাবেন, অথবা আপনার পাশে যদি কোনো ওষুধের দোকান থাকে সেই ওষুধের দোকানেও কিন্তু আপনি কিনতে পেয়ে যাবেন। তো এখন এই তিনটি উপাদান আমাদের খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এটি যদি আমরা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিই তাহলেই কিন্তু আমাদের রেমেডি তৈরি করা হয়ে যাবে। তো আমার রেমেডি তৈরি করা হয়ে গেছে, এখন আপনাদেরকে বলবো যে এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন। এটি আপনারা ব্যবহার করবেন গোসল করার 1 থেকে 2 ঘন্টা আগে। প্রথমে আপনাদের মাথার স্ক্যাল্পে লাগাবেন বা তালুতে লাগাবেন, এরপরে আপনারা পুরো চুলে খুব ভালো করে লাগিয়ে নেবেন। এরপরে যখন গোসল করবেন তখন অবশ্যই শ্যাম্পু করে চুল ধুয়ে নেবেন। সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা এটি ব্যবহার করুন, দেখবেন আপনারা আপনাদের চুলের সব ধরনের সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।